জোরে বলেন আছে হাতটাকে সেইফুকার মধ্যে জুড়া আছে স্বামী স্ত্রী সেইফুকা চেনেন না এই হাতের সিফাসাবার ভিতরে চুল কলিয়ে গার মধ্যে কুটি কুটি ফোকা হয় যা খালি চোখে দেখা যায় না চশমা পাওয়ারওয়ালা চশমা ছাড়া দেখা যায় না দূরবীন দিয়ে দেখতে অত ছোট ওকেও বলে ফ্যামিলি আছে ব্যবস্থা আছে ওরাও বলে স্বামী স্ত্রী ওকেও ডিমান্ড বাচ্চা হয় পারিবারিক ব্যবস্থা ওদের আছে অটুকটার ভিতরে কিভাবে জোড়া হলো বানাইতে আল্লাহ পারে কি পারে না চোখে দেখা যায় না ভাইরাস চোখে দেখা যায় না ভাইরাস তারও বলে প্রোটেকশন আছে ছেলে মেয়ে হয় তাও পয়দা হয় ডর্জন ডর্জন লাখ লাখ কোটি কোটি উল্লাসহীন খোলাকটা যাও যাই আমার আল্লাহ কয় সব জায়গায় জোড়া আছে কেন জোড়া বানাইলে আল্লাহ একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বানাইতে দুনিয়ায় নারী পুরুষ না বানাইয়া খালি পুরুষ বানাইতে শুধু পুরুষ টু পুরুষ আল্লাহ ইচ্ছা করলে পারতেন কি পারতেন না যদি পারতেন তার প্রমাণ কি সর্বপ্রথম মানুষটার নাম কি আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামকে বানাইছে কি আলাদা মাটি দিয়ে না আদম আলাইহিসসালামের অংশ দিয়ে বাম পাশের হাড় খুলে নিয়ে ওই জায়গাতে বানাইছে তাহলে পুরুষের থেকে মানুষ বানানো যায় আল্লাহ ইচ্ছা করলে আবার ঈসা আলাইহিসসালামের আব্বার নাম কি জানা আছে নাকি নাই বানাইছে কিভাবে মারিয়াম আলাইহিসসালামের পেটে দিয়েছে কে দেশে তাহলে যে আল্লাহ তাআলা শুধু নারীর থেকে পুরুষ বানাইতে পারে শুধু পুরুষের থেকে নারী বানাইতে পারে মানুষ বানাইতে পারে সমস্ত মানুষগুলোকে পুরুষ বানাই দিত আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের থেকে মানুষ পুরুষের থেকে পুরুষ হবে আলাদা একটা ব্যাগ ফিটি সেট করে দিত প্রত্যেক দুই তিন বছর পর পর ওর মধ্যে একটা মানুষ হয়ে থাকবে এরকম তো আল্লাহ মানালি বানাতে পারতেন কিন্তু আল্লাহ তা না বানাইয়া জুড়া বানাই দিছে সব জায়গায় জুড়া বানাই দিছে সূর্যের মধ্যে সূর্যের সাথে জুড়া আছে চন্দ্র গ্রহর সাথে নক্ষত্র আসমানের সাথে জমিন দিনের সাথে জুড়া রাত ভালোর সাথে জুড়া মন্দ আলোর সাথে জুড়া অন্ধকার যত যে দিকে তাকাবেন সমস্ত মখলুকের মধ্যে জুড়া আছে আল্লাহকে কেন বানাইলাম জুড়া কইলে আল্লাহ কুম তাদাক্কারুন সাথে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো সেখান থেকে নসিহাত নিতে পারো আল্লাহ কি নসিহাত নেব আল্লাহ পাক বলেন দেখো যত জায়গা জোড়া বানাইছি জোড়ার ভিতরে দুইটা দা ভাগ আছে জোড়ার ভিতরে দুই দিক তো জোড়া দুইটা না হলে তো জোড়া হয় না ওই জোড়ার দুইটা দিকে দুই রকম ডিউটি দেওয়া আছে দায়িত্ব দেওয়া আছে আমি তাদেরকে বলেছি তাদের হাসরের মাঠে হিসাব নাই নিকাশ নাই বিচারা তার কিছু হবে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে না তাদের কোনো মিজান পুল সিরাত নাই তারপর তাদের জোড়ার ভিতরে যারা যে ডিউটি দিয়েছি সে সেই ডিউটি পালন করে সঠিকভাবে একটু একজন আর একজনের জায়গা যাইতে চায় না যার যার ডিউটির মধ্যে ত্রুটি করে না সুন্দরভাবে পালন করে যাচ্ছে সূর্যরে বলেছি তিনি আলো দিবি সে জীবন ভরে তিনি আলো দেয় ও কোনোদিন রাত্রে উঠতে চায় না চন্দ্ররে কইছি তুই রাত্রে আলো দিবি ও কোনোদিন দিনে যাইতে চায় না ষাঁড়রে বলছি তুই এই ডিউটি পালন করবি সে তাই করে যাচ্ছে গাভীরে বলছি তুই এই ডিউটি পালন করবি সে তাই করে যাচ্ছে মোরগরে বলছি তুই এই করবি ও তাই করে যাচ্ছে মুরগিরে বলছি তুই এক সিল্লা ডিম পারবি বৃষ্টি খাইয়ে ফেলবে আমার বান্দারা আর লাস্টে বৃষ্টি নিয়ে তেকাপে বসবি বিশ দিনে তেকাপে বসে থাকার পরে ও তোর পেটের থেকে বৃষ্টি ডিমের থেকে বৃষ্টি বাচ্চা দেবে ওই বৃষ্টি বাচ্চা আবার তোর প্রজনন বাড়াইতে থাকবে এইভাবে মুরগিরা সেই ডিউটি পালন করে যাচ্ছে সবাই রে জোড়া জোড়া বানাইয়া আমি তোমাদের নসিহাতের উপদেশ দেওয়ার জন্য জোড়া বানাইছি কিভাবে বলো আল্লাহ কিভাবে আল্লাহকে ওয়া খালাকনাকুম আজওয়াজা তোমাদেরকে সেইভাবে জোড়া বানাইছি অর্ধেক বানাইছি পুরুষ অর্ধেক বানাইছি নারী তোমাদের পুরুষেরও আলাদা দায়িত্ব নারীদেরও আলাদা দায়িত্ব পুরুষের দায়িত্ব পুরুষে পালন করবা নারীর দায়িত্ব নারীতে পালন করবা দেখো মোরগের দায়িত্ব মোরগে পালন করে মুরগির দায়িত্ব মুরগিতে পালন করে কোনোদিন কোনো মুরগিতে কইল না আর ডিম পারতে পারতে সহ্য হয় না আমারে দুটো মায়া বুড়িয়ে নিয়ে দাও কোনদিন মুরগিতে গলে না মোরগ তোমার তো পাক দিতে দিতে গলা ব্যথা হচ্ছে এখন আমরা মুরগিরা পাক দেব মোরগ নাই যে জায়গা সে জায়গা মুরগিতে পাক দেয় মোরগ ডাকতে ডাকতে গলা ভেঙে গেছে তার কারণে কি মুরগিতে পাক দেয় যাই হোক শেষরাত্রির মোরগ এই পাক দেয় ঠিক কিনা মুরগিতে কোনদিন মোরগের জায়গায় চাইতে চায় না ষাঁড়ের দায়িত্ব ষাঁড়ে পালন করে গাইতে কোনোদিন ষাঁড়ের কাজ করতে যায় না আর ষাঁড়েও কোনোদিন গায়ের জায়গা যায় না ওই জায়গার থেকে সবক নেও কিন্তু তোমরা এটা মনে রাখো না পুরুষরা পুরুষের কাছ থেকে মহিলাদের কাছে যাও আর মহিলারা মহিলাদের কাজ করবে না তারা পুরুষের কাতারে এক কাঁধে কাঁধ মিলিয়া একের সমান অধিকার আদায় করে একসাথে যাবে আরে দুইটা জিনিস সমান হলি না সমান অধিকার আদায় করা যায় ছোট বড় অলিবারের সমান অধিকার কি করে হয় গৃহপালিত পশু গরু ডাও ছাগল ডাও আর ছাগলও যদি কয় কি যে আমাদের সমান অধিকার একই মালিকের বাড়ি থাকি তাহলে গরুতি কবে যে হ্যাঁ সমান অধিকার যেহেতু তাহলে আমিও তো একমাত্র সাথে আয় একসাথে কাজ করি আলচস্তি হবে
ওই জায়গাতে শুরু হরি সমান অধিকার। এক পাশে গরু আর এক পাশে ছাগল বেঁধে দিলে হাল চাষ হবে? সমান অধিকার দিলে সমান হওয়া লাগবে। আর অন্য কোন মতলোকে সমান অধিকারের দাবি করে না, মানুষই খালি সমান অধিকার দাবি করে। মানুষ বোঝে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে সৃষ্টিবে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষদেরকে আল্লাহ তাআলা নারীদের উপরে ক্ষমতা বায়ন করে তৈরি করেছে। এই জায়গা তুমি মাতুবাড়ি করতে আইসো না, যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি অপারেশন হয়ে মহিলা পুরুষ হয়ে যাও, দেওয়া পারো নাকি কোনো কায়দা কিছু করতে? তা যেহেতু পারবা না, আল্লাহ তোমার সৃষ্টিগতভাবে মহিলা বানাইছে, তোমার কাজ তুমি করো। তোমার কাজ কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কাজ আমরাই করবো, কাজ কি করে দাও? আল্লাহ কা এক নম্বর কাজ হলো কর্ণাফি বুয়তি কন্যা, রাস্তায় যাওয়া না, বাড়ির মধ্যে গাড়ি চালানো তোমার কাজ না, কোদাল কোবানো তোমার কাজ না, হাল চষা তোমার কাজ না, চাকরি বাকরি তোমার কাজ না, ব্যবসা বাণিজ্য তোমার কাজ না, ট্রাক চালানো তোমার কাজ না, বিমান চালানো তোমার কাজ না, মেম্বারিগিরি তোমার কাজ না, চেয়ারম্যানিগিরি তোমার কাজ না, ওই সমস্ত কাজগুলো তোমার না, ও সব বাহিরে পুরুষের কাজ, ওয়াজ করা পুরুষের কাজ, ভাষণ দেওয়া পুরুষের কাজ, ইমামতি করা পুরুষের কাজ, জোরে বলেন ঠিক ঠিক না? সব পুরুষের কাজ, বাহিরের কাজ পুরুষরা করবে। কর্ণাফি বুয়ুতি কন্যা, তুমি ঘরের মধ্যে থাকো, তুমি ডাইশ, তুমি কি ডাইশ, তুমি ঘরের মধ্যে থাকো, পুরুষটা তোমাকে বাইরে থেকে কামাই করে খাবে, যত্ন সহকারে থাকবা, তুমি আল্লাহ দি, তুমি আল্লাহ দি, পুরুষটা পিট পোড়া ঘরের ভিতরে কাম করবে, জানজিবরের বাজি রাইখা রাতকে রাত। আমি তো সারা রাতই পথে থাকি, আল্লাহু আকবার, মাঝে মাঝে দেখি ড্রাইভার, ট্রাকের ড্রাইভাররা রাস্তার উপরে গাড়ি নিয়ে রম্বাও লিখেছে, পিছনে থেকে হরেন দে, আমি ড্রাইভারে বলি এই মামুন হরেন দে তাড়াতাড়ি, ওটি ঘুমাচ্ছে, দাঁড় করে হরেন দিয়ে বলে এই ঘুমাইস কে? কয় হুজুর 18 ঘন্টা একটানা গাড়ি চালাচ্ছি। ওই লোকটার বউ কি বাড়ি 18 ঘন্টা কাজ করতেছে নাকি? দিনের বেলা একটু রান্না বান্না পোলা পান দিয়ে তাল তল করে ডরে আরামসে খাইয়া কম্বলের মধ্যে ঘুমাও, আর স্বামীরা রাস্তায় এত পরিশ্রম করে, জীবন যান্তর পরিশ্রম করে, শীতের রাত্রে পানির মধ্যে ডুবাই ডুবাই মাছ ধরে, ভোরবেলা টিক টিক করে বাজারে নিয়ে কাপে আর ব্যাগ বিক্রি করে, তাই বেশি কিনে এনে চাইল ডাল কিনে খায়, আর তুমি তার উপরে সেটকি মারো, ভ্যাকসি মারো, ফ্যাকসি এলের মতো নবীদের উম্মতরা তাদের নবীদের কবরে সিজদা দেয়, শুনছি নবীরও বলে পায় সিজদা দিত, আমরাও দেখি এই যে বনি ইসরায়েলের ইহুদিরা তাকে বড় বড় হুজুরকে পায় সিজদা দেয়, পীর সাহেবের পায়, তা আপনার সে বড় হুজুর তো দুনিয়া আসে নাই, আমরা আপনার সকাল বিকেল দুটি একটা সিজদা দিলে ভালো হতো না? হুজুর কা আস্তাগফিরুল্লাহ লাউ কুনত আমিরান লিআহাদিন লিআন ইয়াসজুদা লামারতু নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, যদি মানুষকে মানুষের সিজদা দেয়া জায়েজ থাকতো, আল্লাহ ছাড়া কেউরে যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি নবীকে উম্মতরা নয় প্রত্যেকটা নারী তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার হুকুম করে দিতাম, প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার হুকুম দিতাম। স্বামীরা নারীদের কাছে এত সম্মানী, এই হাদিস যদি এই মহিলার পড়া থাকতো তাহলে জীবনে কোনোদিন স্বামীরে ব্যক্তি মাত্রি পারে না, কোনোদিন স্বামীর উপরে অভিযোগ করতে পারে না, কথা বলেন ঠিকই ঠিক না? স্বামীকে সেভাবে সম্মান শ্রদ্ধা করতো, স্বামীর পদতলে, স্বামীর পদতলে আল্লাহু আকবার, স্ত্রীদের জান্নাত, বহুত প্রমাণ, বহুত দালায়েল আছে, এই কথাগুলো তারা জানে না, স্বামীর সাথে তুমুল প্রতিবাদ। আর যদি সে ইনকাম সংস্থার হাতে থাকে, আয় রোজগারের ব্যবস্থা, কামাই সুদ বউ হয়, তাহলে তোমারে কোনো জায়গা বানবে না। স্বামী লাগে কোন সাগে ও দামলারে কি এত্তি লাগে, স্বামীর না বলে দামলা, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন মহিলার জীবনের 5 পয়সার দাম নাই যদি ওই মহিলাটা উপযুক্ত একটা স্বামীর সাথে বন্ধনে আবদ্ধ না হয়, কথা কেন ঠিক না? অবিবাহিতা মেয়ে জীবনে কোনোদিন বিয়ে হলো না, তার চাইতে বড় কলঙ্ক তার জীবনে থাকতেই পারে না। একটা নারীর জীবনের পরিপূর্ণতা সে একটা পুরুষের সাথে বৈধ পদ্ধতিতে বিবাহ বন্ধনের মাধ্যমে, তোমার সম্মান বাড়াইছে, তোমার ইজ্জত বাড়াইছে, তোমাকে সুখের মনির দেখাইছে, এই পুরুষে সেই পুরুষের সম্মান তুমি করতে পারো না। এটা না পারার কারণ কি? যেই জায়গা লেখাপড়া শিখে বড় হচ্ছে সে জায়গা স্বামী স্ত্রী সুসম্পর্ক গড়ে ওঠার কোনো শিক্ষাই নাই, নারীত্বের কোনো শিক্ষাই নাই, ও জায়গা নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, কলেজে যান, যে দেখবেন মেয়েদেরকে পুরুষের পোশাক পরাচ্ছে, চিনা যায় না পিছন দিয়ে ছেলে না মেয়ে, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, গায়ে মাথায় কাপড় নাই, পুরুষ আর ছেলে মেয়েরা একসাথে, ছেলে আর মেয়েরা চলাফেরা করতেছে, নারীত্বের কোনো শিক্ষা নাই, বরঞ্চ সেখানে বসে বসে প্ল্যান প্রোগ্রাম করে, আমার আমার যদি বিবাহ করি, বিবাহ বসে না, আমার যদি বিবাহ হয় তা কয় না, আমি যদি বিয়ে করি তাহলে এমন একটা ছেলেকে বিয়ে করব যে আমার কথায় উঠেই আর বসে,
সুবহানাল্লাহ যে ওনার কথা উঠবে আর বসবে তারে বিয়ে করবে উনি আমাদের পরিভাষায় কে দেখতা কারণ আমরা তো গোপালগঞ্জের লোক একই পরিভাষা আমাদের দেশে পুরুষরা বিয়ে করে আর মহিলারা বিয়ে বসে ঠিক না এই সিস্টেম হলো আসলেই সিস্টেম বিয়ে করবে কে পুরুষ মেয়েরা বিয়ে বসবে যদি এই সিস্টেম ঠিক থাকে তাহলে মহিলাদের পাওনাটাও ঠিকমতো ঠিক থাকবে যে বিয়ে করবে শরীয়তের বিধান হলো যে বিয়ে করবে বিবাহ সংক্রান্ত সমস্ত খরচ তার ঘাড়ে সমস্ত খরচ তার গালে কারণ আমি বিয়ে করছি আমার প্রয়োজনে আমি গাভী কিনছি অতএব এই গাভীর যত প্রয়োজন সব আমি দেখব না নাকি গাইডারে কিনে এনে কব কাছি দেবো যে যা গাই ঘাস কেটে খেয়ে এ কব গাভীরে বালতি দিয়ে কব যে আমার বানিয়ে আনার কায়দা নেই খালেতে বানিয়ে নিয়ে খা এ কব নাকি আমি মরি আর বাঁচি গাড়ির ব্যবস্থা আমার জিম্মায় কথা কম না গিয়া আমি বিয়ে করছি আমার প্রয়োজনে কারণ আমি যে আকাম করে বেড়াই মাসে একবার জুতোর বাড়ি কা লাগে বিরাই 39 বাড়ি মাঠে দাঁড়াই কাঁপিয়ে ফিটি আর সয় নাই পিট বাঁচানোর জন্য আমি বিয়ে করতে গেছি আমার আব্বা বুড়ো মানুষ আমার মা বুড়ি মা রান্না করতে পারে না আব্বা প্যারালাইসিসের রুগী আব্বার পরিচর্যার কেউ নাই বাবরসি লাগবে আর আমার আব্বার জন্য একজন নার্স লাগবে সেই প্রয়োজন মিটানোর জন্য আমি বিয়ে করছি তাহলে বিয়েটা আমার প্রয়োজনে কাজেই বিয়ে সংক্রান্ত সমস্ত খরচ আমার ঘাড়ে বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি এক গ্লাস পানিও হবে না এক গ্লাস পানিও হবে না ও বাড়ি কোনো খরচই নাই সম্পূর্ণ খরচ ছেলের বাড়ি বিয়ে করে এনে হুজুর বলে আউলি মোলাও বিশাপ বিয়ে করছিস খুশি হইয়া শোকর আনা একটা ছাগল হলিও বিয়ে করছিস খুশি হইয়া একটা ছাগল হলিও বাড়ি এনে জবাই করে খাওয়াই দিবি বিয়ে সংক্রান্ত যেহেতু বিয়ে করছিস তুই বিয়ে করছে তো পুরুষই বিয়ে যে করবে খরচ সব তার এবার বউ আনবি 3 লাখ টাকা দিন মোহর দিয়ে আনবি ওই বিটা এই সেই জন্মের থেকে নিয়ে মাইডারে পালসে পড়ছে কত কষ্ট করে টাকা দিয়ে আসবি তার ইজ্জত কোনোদিন কোনো পুরুষে দেখায়নি তোর জন্য সংরক্ষণ করে রাখছে তার শরীরের কোনো অঙ্গের ভিতরে পরিবর্তন ঘটতে দেয়নি তোর জন্য হেফাজত করে রাখছে আর তাইজকে দেহটা তোর কাছে দিয়ে দিল তার দেহের ইজ্জতের পাওনা 3 লাখ টাকা দিয়ে আনবি কারণ তুই বিয়ে করছিস এখন বিয়ে যদি আমরা করি তাহলে এই দায়ভারগুলো সব আমাদের ঘাড়ে এখন আমরা বিয়ে করি না বিয়ে করে মেয়েরা কলেজে পড়া মেয়েরা জিজ্ঞেস করবেন মা তোমার শ্বশুর বাড়ি কোথায় কারণ আঙ্কেল এখনো বিয়ে করিনি ও বিয়ে করিনি ও বিয়ে করবে কয়দিন পরে তাহলে বিয়ে যদি তুরা করিস তাহলে বিয়ের নিয়ম হলো যে বিয়ে করবে খরচ তার কাজেই বিয়ে যেহেতু তুরা করবি খরচ সব তোর এক নম্বরে ওই অলিমার পরিবর্তে সত্তর বাপের বাড়ি বরযাত্রী খাবি 500 খাওয়া বিয়ে করবি তো খাবি না কেন দুই নম্বরে যদি তুই বিয়ে বসতি 3 লাখ টাকা পাতি এখন তুই বিয়ে করিস যে তো খরচ তোর 3 লাখ টাকা যৌতুক দিবি বিয়ে করছিস তো খরচ তোর বিয়ে যে করবে খরচ সব তার পাল্টায় ফেলাইছিস আল্লাহ নিয়ম পাল্টায় দিছে বিয়ে খা কত পারিস এই মেয়েরা বিয়ে করে বিধায় 3 লাখ টাকা তোমরাও দামলারা 3 লাখ টাকায় বিক্রি হয়ে যাও তোর বাড়ি রাতের আইডিয়া বিক্রি হয়ে গেল একখান ব্যান দিলি বিয়ে করতে পারি একটা মোটর সাইকেল দিলি বিয়ে করতে পারি সুসো শ্বশুর বাড়ির খয়রাইতে মোটর সাইকেল না চালাইয়া তুই খালি পায়ে ডেলার মধ্যে দিয়ে হাঁটবি ইটেলের মধ্যে দিয়ে তুই রাস্তায় দিয়ে দৌড়ে যাবি মোটর সাইকেল গাড়িতে উঠবি না খয়রাইতে মোটর সাইকেল কপাল ফোড়া নিকে বসছো তোমরা মেয়েরাই বিয়ে করা শুরু করছে কাজেই সম্পূর্ণ মেয়েদের হাতে আমরা শাসিত প্রত্যেকটা ফ্যামিলি কোনো একজন পুরুষ এই মাঠে বসে 10টা টাকা দিতি সাহস পায় না মাদ্রাসায় যদি নাম কই শেষ চিন্তা করে আল্লাহ টাকা দিলি তো হুজুররা নাম কয় শেষে যদি এবার ডলির মা শোনে বাড়ি গেলি তো শেষ পেনে জোড়া আছে আমাকে মাছ না কিন্তু মাদ্রাসায় দান করতে গেছে আর বাংলা তো মারবেই কটা মোটা মোটা বাংলা সেগুলো তো রজের মধ্যে কওয়া যায় না সব নিয়ে বসি বোর কাছে আমাদের পুরুষের জিম্মাদারি পুরুষের কাছে আমাদের দায়িত্ব কি আমরা এগুলো পালন করব এর জন্য আমাদের এলেমের দরকার আছে নবী বলেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম নারী ও পুরুষ এলিমের এভরিবডি প্রত্যেকের জন্য দিনী এলেম শিক্ষা করা ফরজ একজন মহিলা তার সংসার চালাইতে জন্য কি
লাগবে অলে ব্রিথিং জানতে হবে বহুত ফ্যামিলিতে যাই বহুত বাড়ি বেড়াইতে যাই বাড়ির পরিবেশ দেখলে বমি আসে বাড়ির পরিবেশ দেখলে বমি আসে ঘরের মধ্যে ঢুকলে কেমন যেন সামছে সামছে গন্ধ খাটের নিচে তাকায় দেখি একগাদি পুরন কেতাবালিশ দলাওয়ারা ওইগুলো টাইম দিয়ে বের করবেন দেখবেন এক মাসে আগে দিয়ে পোলা পানের পায়খানা করা পেছানা দুতি সময় পাইলে খাটের তলে গুজে তুইছে কুত্ত মারা গন্ধ ঘরের ভিতরে গিলাস দেশে একটা তার সাথে ঠোঁট লেগে গেছে পুরো নিয়ে ছাতা গিলাস ছোট বিচায় পানি খাতে গেছে ছাতায় লেগে গেছে সিলিম সিনা দেশে তার ভিতরে বমি আরা যায় না খাট পালং বেড বিছানা কোনো তা পরিষ্কার পরিচ্ছন্ন নাই ঘরের কোনায় যেখানে সেখানে পোলা পানের পায়খানা এমন করে পুরোটা বাড়ি নষ্ট করে রাখছে আল্লাহ পাক বলেন ওয়া কারনা ফি বুয়ুতি কুন্না ওয়া তাবাররাজ তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা ওয়াজের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা সম্মেলনে আসর করে হইও না তুমি বেপর্দা ক্রীড়া প্রতিযোগিতায় আসর করে হইও না তুমি বেপর্দা তালিমের আড্ডায় আসর করে হইও না তুমি বেপর্দা তালিমের নামে একটা আড্ডা বানাইয়া তালিমের নামে একটা আড্ডা বানাইয়া ওই জায়গা ধুমসা বেগে জোরে জোরে সাউন্ড বক্সে বয়ান করে এরপরে মুনাজাতে কান্দি কাটিয়া কে রেড়ই পেড়ে নেয় রাস্তার বিটারা পর্যন্ত ওই মহিলার সাথে মুনাজাতে শরিক হয়ে যায় পরের দিন যে সাত দোকানে গল্প দেয় আল্লাহ ওই বাড়ি যে তালিম এই যে বিটি মুনাজাত করলো কেটা চিনিস তোরা হয় নান টুর বউ পুরি কপাল কিসির সর মুনার হুজুর আমি সে মাছের ঝুড়ি নামাইতে মুনাজাতে কান্তি কান্তি গোলই যাই আল্লাহর কসম ওই মহিলার মুনাজাতে যতক্ষণ মুনাজাত করছে যত পুরুষে শুনছে অতটা পুরুষের সাথে তার জিনার গুণা লেখা হইছে মহিলার মুখের আওয়াজ বাইরের পুরুষে শুনবে না মহিলারা তিলাওয়াত করবে আওয়াজও পর পুরুষে শুনতে পারবে না মহিলার জিকির পর পুরুষে শুনতে পারবে না মহিলার দোয়া মুনাজাত বয়ান বক্তৃতা পর পুরুষে শুনতে পারবে না ওদের সমস্ত ইবাদত লুকায় পালায় করতে হবে এরকম আল্লাহ বালি মা যদি হয় তাহলে আল্লাহওয়ালা সন্তানের আশা করা যায় ফজলুল করিম চারমুনার পিসাবের মতো সন্তান পাইতে হলে ফজলুল হাকামিনীর মতো সন্তান পাইতে হলে হাজি শরিয়াতুল্লাহর মতো সন্তান পাইতে হলে মুফতি আব্দুল গাফফারের মতো সন্তান পাইতে হলে হয় শামসুল্লাহ ফরিদপুরের মতো সন্তান পাইতে হলে এইরকম সন্তান পাইতে হলে ওইরকম মা থাকতে হবে ঘরে স্কুল কলেজের অর্ধ উলাঙ্গিনী ল্যাংটা মায়ের প্যাট দিয়ে আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি এগুলো আশা করা যাবে না ওই কক্সবাজার কুয়ো কাটাতে ফিল্ডিং মারিয়ে বেড়ায় রমজানের একদিন পরে ঈদের একদিন পরে আমি গেছি কুয়ো কাটা মাহফিলি যাইয়ে দেখলাম মহিলারা সেদিন বিশাল বাতাস আর ঢেউ হচ্ছে সাগরের ভিতরে সে ঢেউয়ের ভিতর দিয়ে সাগরের ভিতরে চালানো এক প্রকার স্পিরিট বোট মোটর সাইকেল আছে মোটর স্পিরিট বোট এই স্পিরিট বোট নিয়ে মহিলারা লাফাই বেড়াচ্ছে আমরা কিনারা থেকে ভয়তে জিভে পানি নাই তার ভিতর দিয়ে মহিলার নাচে গেয়ে বেড়াচ্ছে ওই জাতীয় মায়ের পেট থেকে তো মঈনুদ্দিন চিশতি হয় ওর পেট দিয়ে এরশাদ শেখদের কানা জাহাঙ্গীর আর পিসি হান্নান পয়দা হয় লুচ্চ বদমাশ ফাজিল ফকর আসুসা আপাদুয়া বেড়ার মুটো দাঁতে সাতা হাতুলাই দিয়ে এই যত খবিস কান্ডাস সেইগুলো পয়দা হয় ওদের পেট থেকে পার্কে ফিল্ডিং মেরি বেড়ায় জিন্সির প্যান্ট পরে পাছা বের করে তাদের পেট থেকে ওলি আল্লাহ যদি আদর্শ সন্তান মদখোর গাঁজাখোর অ্যাবাকোর মুক্ত দেশ গড়তে হয় আমি সরকারকে পরামর্শ দেব আমি সরকারকে পরামর্শ দেব যদি গাঁজাখোর নেশাখোর অ্যাবাকোর মুক্ত দেশ বাংলাদেশ গড়তে হয় তাহলে আগে মা বানাইতে হবে ডাইসটা সুন্দর হতে হবে সাত যদি লম্বা হয় সিটে ফিটের শ্বাস লম্বা হলে ফিটিও লম্বা হয় সাত যদি গোল হয় ফিটিও গোল হয় সাত যদি কুড় হয় ফিটিও গোল হয় কথা কোন ঠিক ঠিক না মা যদি সাইজ মতো ভালো শ্বাস হয় তাহলে তার পেট থেকে ডাক্তার ইঞ্জিনিয়ারও যদি হয় সেগুলো অলি আল্লাহ হয় আইজি ডিআইজি পুলিশ অফিসার হয় সেগুলো অলি আল্লাহ হয় সেনা প্রধান বা বড় অফিসার হয় তাও সেগুলো বড় অলি আল্লাহ হয় ডিসিএসপি কি বলা হয় এমপি মন্ত্রী সচিব এগুলো অলি আল্লাহ হয় যদি ডাইসটা ভালো হয় এই ডাইস ভালো করার জন্য অন্য কোনো জেনারেল প্রতিষ্ঠানের ব্যবস্থা নাই একমাত্র প্রতিষ্ঠান মাদারাসা দিনিয়া কওমিয়া কওমি মাদ্রাসার মেয়েগুলো দেখেন ছোট্ট ছোট্ট মেয়েরা এই একটু একটু পাঁচ ছয় বছরগুলোরে বেশি ভালো দেখা যায় এ বোরকা পরে যখন আসে পেঙ্গুইন পাখি দেখছেন না কালো কালো পেঙ্গুইন পাখি সুজায় দাঁড়া থেকে এই ছোট বাচ্চারা বোরকা পরে বেরোলে কিন্তু পেঙ্গুইন যাচ্ছে এত ভালো লাগে আমার ছোট মেয়ে আছে সে স্বাভাবিক পোশাক পরে বাড়ির মধ্যে তো করে যখন মাদ্রাসায় যায় ওই বোরকা বললে আমার কি যে আনন্দ লাগে বুকের সাথে জড়িয়ে আমি কোলে করি এই মেয়েগুলোকে এখন থেকে যদি বোরকা শেখানো হয় অভ্যাস হয়ে যাবে কথা বলেন এক মহিলা আমার ছাত্রী ছিল এক সময় মক্তবে পড়াইতাম সেই সময় সে একটু বড় হয়ে উঠছে আমি বললাম যে মানা
তোমাদের এখন বোরকা এত আমার কাছে পড়তে আসা ঠিক হবে না যদি আসো আর কিছুদিন পড়লে শুদ্ধ হবে কোরআন শরীফ তাহলে বোরকা পরে আসতে হবে কয় যে হুজুর আলহামদুলিল্লাহ আমার ঈমান আছে হুজুর আমার বোরকা লাগবে না আমার ঈমান আছে তাহলে কিরম ঈমান আছে কয় যে হাদিসে আমি সেদিনকে একটা হাদিসে পড়ছি যার লজ্জা আছে তার ঈমান আছে আমার লজ্জা আছে হুজুর কি লজ্জা কয় বোরকা পড়তে লজ্জা করে কত বড় যুক্তি দেমনি সর্বনাশ করছে যারা দাড়ি কোনোদিন রাখেন নাই হঠাৎ করে দাড়ি রাখতে একটু লজ্জা লাগে যে মানুষ কি কবে যুবকরা দাড়ি রাখলে তার এক ধরনের যুবকরা নানান কিছু পায় খাইছো তাই না শেখ খালি বলে দাড়ি রাখতে শেখ বুঝুন তো অবশ্যই বোঝেন প্রেমে ব্যর্থ হন নাম শেখ খাওয়া যুবকরা দাড়ি রাখলে শেখ খাইছে বলে খাবে এই বয়সে দাড়ি রাখে না লজ্জা লাগে মুরব্বী 80 বছর বয়সী তাও চাইছে সিরে মুতাইয়ে খাপড়ি ধরে থাকে পড়ে আমি ওই বয়সে দাড়ি না রাখলে কিরকম দেখা যায় আমরা বয়স হচ্ছে ডাল পাল ভেঙে যাচ্ছে এই সময় দাড়ি রাখলে মুখটা ঘিরে থাকে একটু বাঁধ দেওয়া যায় এ চাইছে সিলে যদি আর খুলতে হয়ে বসে তাও এ দেখতে কেমন দেখা যায় লজ্জা রে হুজুর কোনোদিন রাখিলেই তো লজ্জা করে এই লজ্জা ভাঙ্গাইয়া জাগা মতো আসতে হবে মেয়েদেরকে যদি ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেন তাহলে বোরকা পরতে লজ্জা করবে না পর্দা করতে লজ্জা করবে না কথা বলে টিকে ঠিক না আর যদি অভ্যাস না করেন তাহলে লজ্জা থাকবে এই লজ্জা হবে এই বেঈমানি লজ্জা এই লজ্জার নাম ঈমানের লজ্জা না এটা বেঈমানির লজ্জা ইজাফাত কাল হায়া ফা বালমা শীতা লজ্জা চলে গেলে যা খুশি তা করা যায় লজ্জা থাকলে যা খুশি তা করা যায় না কাজেই আমাদের এই মহিলা মাদ্রাসাটা হলো বর্তমানে আদর্শ মা গড়ার প্রশিক্ষণ কেন্দ্র কথা কন আদর্শ মা গড়ার মা গড়ার প্রশিক্ষণ কারখানা আদর্শ মা গড়ার কারখানা মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যাবে আপনার স্কুল কলেজের ছেলেও যদি একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে বিয়ে করে যে দেখেন বাড়ির পরিবেশ পরিবর্তন করে ফেলাইছে বাড়ির বেনামাজিগুলোকে নামাজি বানায় ফেলাবে মেয়েটা বাড়ি তালিমের ব্যবস্থা করবে এমন একটা বউ আমাদের ঘরে আসুক চান না কথা বলেন চান না ও যুবক আপাতত তুমি যারে দেখে রাস্তায় নাচি নাচি বেড়াচ্ছে ডিলিক দিয়ে বেড়াচ্ছে ফেন্সিল হিল পাই দিয়ে হ্যাঁ দেখে তো তোমার চেহারা ভালো লাগতেছে কয়েকদিন বাড়ি নেও যেটা বিয়ের আগে বব কাটিং চুল কাটি এরকম প্যান্ট পরিয়া ডিলিক দিয়ে বেড়ায় ওরে বাড়ি নেও খালি ও কি জানো গরু তিল লাইতে এক পাও দিয়ে ঘোড়াই লাইতে দুই পাও দিয়ে ও জোড়া লাথি দেবে ওর তো রাস্তায় দৌড়ানো ঘোড়া কয় বাপিটার কপাল ভাটায় ফেরাই দেবে জোড়া লাথি দিয়ে সেই সময় না পারবা ছাড়তি ছাড়তি গেলি 5 লাখ জেল কাটা লাগবে ফাও টাকা 5 লাখ জেল কাটবা ফাও কান্দিও কুল পাবার জীবন ভরে তোর বাপ রেও লাইতে হবে তোর মা রেও লাইতে হবে আর তোরে তো দিনই রাত ভরে লাইতে হবে আর একটা ভদ্র মেয়ে বিয়ে কর সুখের শেষ নাই আল্লাহর রহমতে মহিলা আল্লাহ নবী বলেন আর দুনিয়া কুল্লু হামাতা খয়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা দুনিয়ার সব কিছু ভোগ সামগ্রী একটা পুরুষের জন্য সর্বোত্তম ভোগ সামগ্রী হলো সুন্দরী রূপসী গুণবতী ধার্মিক ভদ্র তাহাজ্জুদ পণ্যাবলী কোরআন পণ্যাবলী স্বামী ভক্তা স্ত্রী এর চাইতে বড় নিয়ামত একজন পুরুষের জীবনে কিছু থাকতে পারে না কথা বলেন ঠিক না কিছু না দিলেও চায় না কিছু দিলে শকর আদায় করে কিছু না দিলে বিরক্ত করে না বাজার না নিয়ে গেলে স্বামীর সাথে আরো সহানুভূতি দেখায় মন খারাপ করবেন না বুঝছে আজকে টাকা নাই কি হবে আমরা তো কতই খাইলাম একটা দিন না খেয়ে থাকবো ঈদের সময় কাপড় না দিলি আপনি কি আবার বেজারে রয়েছেন আমারে শাড়ি দিতে পারেন নাই তার জন্য কোনো ঘটনা না এরকম কত যাবে আল্লাহ যেদিন দেবে সেদিন অনেক দামি দামি কাপড় ব্যবহার করবো এরকম একটা ভালো কথা বললে কলজেটা ঠান্ডা হয়ে যাবে না আর ওই উড়োটে বাদামি আইসো পাইসো রাস্তাঘাটের হইতো গান কি কব বাংলা মেলা আইসি জাতি গেছে ওই একটা নিবা ঈদের সময় ভালো কিছু দিতে পারবে না ভুতুম পেশার মতো মুখ ফুলে বসে থাকবে কাছে যাবি তো তোরে কেন মেরে চিৎ করে ফেলে অশান্তির শেষ নাই কান্দিও কুল পাবি না কয় বাপেটা কাজী ফাজফারবি জাতি দিন বিয়ে করে মানুষ মানুষকে পুরুষরা নারীদেরকে কয়েকটা দিক দেখে চারটে দিক দেখে বিয়ে করে এক নম্বর এলি মালিহা মালদার পার্টি সবাই খোঁজে যে এক বাপের এক মাইয়ে 200 বিঘে জমি আছে শ্বশুর শালা বেটা শালা মর্তি যে দেরি সব মালি পেয়ে যাবো আমি দুই নম্বর হলো হাসাবিহা ভালো বংশের মাইয়ে বিয়ে করতে পারলে মাত বাড়িয়ে বাহার দিতে পারবো শ্বশুরওয়ালা মাতুব বাড়িতে সেই মাতুব বাড়িতে আমিও করতে পারবো লে হাসাবিহা তিন নম্বর এলি জামালিহা সুন্দরী সবাই খোঁজে
সুন্দরী সবাই খোঁজে খুঁজবেন এটা দোষ নাই হুজুরও বলছেন যে তোমরা দেখে বিয়ে করো চয়েস মতো তোমার রূপ দেখে পছন্দ চার নম্বরে দিনিহা দিনদার দেখে বিয়ে করে এক শ্রেণীর মানুষ পয়সা করি কিচ্ছু নাই বংশ কিছু না রূপ চেহারাও ভালো না তবে শুনেছি মেয়েটা তাহাজ্জুদ পূজা শুনেছি মেয়েটা আলেমা মেয়েটার মাও ভালো নানিও ভালো এই মেয়েটারে বিয়ে কর হুজুর কয় ফাঁস পারবি জাতির দিন আগের তিনটে থাকলে ভালো না থাকলে দোষ নাই দিনদার দেখে বিয়ে কর এখন দিনদার কলেজের মেয়ে দিনদার খুব কমই মেলবে বিশ্ববিদ্যালয়ের মেয়ে দিনদার খুব কমই মেলবে আপাতত বিয়ে বসার জন্য হয়তো বোরকা দুটি পড়তে পারে কিন্তু আসল রূপ বেরোয় যাবে কয়েকদিন পরে আল্লাহ বাসারি খালি একটা উড়াকান দিন মেলা আসতিতে মুষ্টি শুধু ধরিয়ে নিয়ে ওইদিকে আটা ধরে সে বোরকা তোর মাপের মার কাছে জমা দিতে এটি চলে যাবে এই জন্য আদর্শ মা গড়ার কারখানা আমাদের বানানো দরকার আছে না নাই দরকার আছে না নাই দেখেন মহিলা মাদ্রাসার কারণে মেয়েদের অনেক শিক্ষা আসতেছে আলহামদুলিল্লাহ এই যে একটা দোতলা বিল্ডিং এর উপরে বাড়া নিয়ে একটু মাদ্রাসা করছে আমার দেখে পড়ান করতেছে আমি ইয়াও কইছি আল্লাহর দিন কি এত ঠেয়া ঠেকছে তোমার কাছে যে তুমি এই ওয়া জায়গায় সে বাড়ার জায়গার মধ্যে মাদ্রাসা করছো কয়েছে হুজুর শুরু করছি কষ্ট দেখে আল্লাহ ব্যবস্থা করবে ধন্যবাদ মৌলানাকে এরকম আকিদা আছে আল্লাহ পাক তার আকিদায় আকিদার পর অটল থাকার তৌফিক দান করে বলেন আমি মাদ্রাসার জন্য আলাদা জায়গারও ব্যবস্থা হয়ে গেছে আমরা মাদ্রাসার জন্য সহযোগিতা করব পারবো না ইনশাআল্লাহ পুরুষ মাদ্রাসা আমার পুরুষ মাদ্রাসায় কালকের পরের দিন শুক্র শনি দুই দিন মাহফিল আপনারা যাবেন হাফিজুর রহমান সিদ্দিক আছে হাসান জামিল সাহেব আছে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যারা বাছাই করা তারা আছে ইনশাআল্লাহ থাকবে যাবেন রাস্তাঘাট ভালো আমার মাদ্রাসায় 500 ছাত্র আছে বাঁশ কাটতে ছাড়িয়ে দিছে আগান বাগান ঘুরে বাঁশ কাটিয়ে এনে মাঠ ঘুরিয়ে বেলায় দিছে আর এই মহিলা মাদ্রাসার সিমলিকে যদি বাগানে বাঁশ কাটতে পাঠায় ওর একটা ভিড়ে আসবে বন বিলাইতে ধরে রেখে যাবে না গাঁজা খোর বন বিলাইতে দোপাইয়ে গাঁজা খোর শিয়াল বন বিলাইতে ধরে রেখে দেবে রেগে কালেকশন কিডা করে দেবে কন এগে কালেকশন কে করে দেবে এগে বাজারে ছাড়িয়ে দিলি পারা ফিরে আসবে টাকা কালেকশন করতে দান সেল কালেকশন করানো যাবে কিন্তু তারা আমাদের মূলধন তারা মা মা ভালো নাহলে সন্তান ভালো হবে না কাজেই মার কারখানাটায় আমি মনে করি পুরুষ মাদ্রাসাতে মহিলা মাদ্রাসা আপনারা বেশি দেবেন বেশি দেবেন বেশি দেবেন দেবেন তো ইনশাআল্লাহ এখনই নগদের উপরে আজকের পকেটের বড় নোটটা একটু বের করেন দিয়ে আজকের পকেটের বড় নোটটা কার কার পকেটে 1000 টাকার নোট আছে এমনি বের